আমরা আপনাদের মতো বিভিন্ন কাস্টমারদের রুচি অনুযায়ী এবং চাহিদা তাদের ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়ে শুধুমাত্র আপনাদের জন্যই ডিজাইনগুলো তৈরি করে থাকি। আপনাদের মনের মতো কাস্টমাইজ এবং ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করে দেই আপনাদের কাছে আমাদের সকল ধরনের ফার্নিচারের আসবাবপত্রের পাশাপাশি। আর এই ধরনের ডিজাইনগুলো কাছে পেতে এবং আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে, আপনার বাসার সৌন্দর্য ফুটিয়ে তুলতে আমাদের এই ডিজাইনগুলো আপনাদেরকে খুব বেশি সহযোগিতা করবে। ঘরে এবং ঘরের বাইরে সকল ধরনের আসবাবপত্র ক্ষেত্রে রয়েছে আমাদের বহুত সৌন্দর্যের বিষয়। আর এই সকল প্রকারের অফিসিয়াল কার্যক্রম সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আকর্ষণীয় মানের সকল ধরনের ফার্নিচার আপনাদের দিতে আলিব্রো সবসময় প্রতিনিয়ত আপনাদের কাছে সকল ধরনের ভিডিওগুলো নিয়ে আসছি, যাতে করে আপনার বাসার সৌন্দর্য ফুটিয়ে তুলতে, সুন্দর জায়গাগুলো সৌন্দর্যময় করে তুলতে আমাদের দরজার পাশাপাশি আসবাবপত্র সকল বিষয়গুলো ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আর আমাদের ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনাদের এই ধরনের ক্যাটাগরি জিনিসগুলো যেন আপনার বাসার জন্য নিয়ে যেতে পারেন। আমি সবসময় আমার ভিডিওগুলো বার্নিশ করা ছাড়া দেখানোর চেষ্টা করি কী ক্যাটাগরি সিস্টেমে আমার জিনিসগুলো দিচ্ছি, কীরকম পল এবং স্বাদ থাকে, সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সুন্দরভাবে ফুটিয়ে তোলে ভিডিওর মাধ্যমে, আর এই ভিডিওগুলো নির্দিষ্ট পরিসরে আপনাদের কাছে তুলে ধরে হাত পলিশ এবং লেকার পলিশের মাধ্যমে। কিন্তু আমার ভিডিওগুলো ব্যতিক্রমভাবে তুলে ধরার চেষ্টা করছি, কারণ আপনারা কীভাবে আমাদের কাছ থেকে সার কতটুকু পল কতটুকু নিচ্ছেন সেই বিষয়ে যদি জানতে পারেন, তাহলে কেন অন্যদের থেকে আমাদের ভিডিওগুলো আলাদা করে দেখানোর উদ্দেশ্য সেই বিষয়গুলো জানতে পারবেন। আমাদের এখানে কাঠগুলো অন্যান্য ব্যবসায়িকদের মতো করেই বানানো হয় থাকে, কিন্তু সারপলের উপর ডিপেন্ড করে দামগুলো কম বেশি হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই জিনিসগুলো নিয়ে যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং সরাসরি ভিজিট করে অফিস ওয়ার্ডের মাধ্যমে কারখানা দেখে বিভিন্ন ব্যবসায়িকের পাশাপাশি কাস্টমারও তাদের পছন্দ জিনিসগুলো নিয়ে যায়। কিন্তু সারপলটা কতটুকু দেয় সে সম্পর্কে জানা প্রয়োজন। যতটুকু সারি বেশি দেওয়া হবে ঠিক ততটুকুই দাম বৃদ্ধি পাবে অন্যান্য সেম ক্যাটাগরি জিনিসের উপর। থিকনেসের উপর অনেক সময় কাঠের মানটা দাম ভেরিফাই করে থাকেন। আজকে ভিডিও মাধ্যমে যে খাটটা দেখাচ্ছি সলিড 3 ইঞ্চি কাঠের উপর করানো হয়েছে যদিও, কিন্তু এখানে কিছু কাজ অনেকেই সলিড জায়গায় চাপ সিস্টেম করে জিনিসগুলো বিক্রি করে থাকে। তো আমাদের পায়ের পাখার যে কাজগুলো চাপে করা হয়েছে এবং উপরে যে অংশটা দেখছেন এটা আবার সলিডের উপর করা হয়েছে। এখানে কিছু কাজ 3D করা হয়েছে এবং কিছু কাজ হাতে নকশা করা হয়েছে এবং কিছু কাজ 2D মাধ্যমে ব্যবহার করা হয়েছে, যার জন্য কিছুটা দাম অন্যান্য কাঠের যেই নকশাগুলো হয়ে থাকে তার চেয়ে একটু তুলনামূলক কম করার জন্যই মূলত এই কাজগুলো করা হয়েছে। আমরা যারা ব্যবসায়ী তারা কিছুটা হলেও ভিডিও মাধ্যমে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা কিছুটা হলে আইডিয়া করে নিচ্ছেন যে এখানে কোন কোন জায়গাগুলো চাপ বসানো হয়েছে। বাট অ্যাকচুয়ালি সরাসরি না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না যে এখানে কিছু কিছু কাজ 3D করার কারণে কিছুটা চাপের মতো দেখা যাচ্ছে। আজকের ভিডিও মাধ্যমে যে সলিড কাঠগুলো দেখানোর চেষ্টা করছি এবং কাজগুলো কারুকাজগুলো খুবই নিখুঁতভাবে করা হয়েছে, দক্ষ মিস্ত্রি দ্বারা কাজগুলো করার কারণে সুন্দরভাবে ফুটে উঠেছে প্রত্যেকটি ফুলের পাপড়িগুলো। আর এই ডিজাইনগুলো অনেক সময় আমরা 2D, 3D, 2.5D মাধ্যমে করে নিয়ে যেতে চাই, পাশাপাশি অনেকেই হাতের নকশা খুবই পছন্দ করেন তারও এভাবে নিয়ে যেতে পারবে। আজকে ভিডিও মাধ্যমে যে কাঠটা দেখাচ্ছি এটা চিটাগং সেগুন কাঠের উপর খুবই সুন্দরভাবে কারুকাজগুলো করা হয়েছে। বার্নিশ করার পূর্বে দেখানোর উদ্দেশ্য কতটুকু পল থেকে কতটুকু সাথে যে বদলোক আমাদের কাছ থেকে এই ব্যাট সেটটা নিয়ে যাচ্ছে, উনি আমাকে বলেছে যে 75 থেকে আপনি যদি 85% পর্যন্ত শাড়ি রাখতে পারেন তাহলে আমি আপনার কাছে সন্তুষ্টজনকভাবে আপনার পছন্দের তৈরিকৃত জিনিসগুলো নিয়ে যাব। অ্যাকচুয়ালি ওনার কথা অনুযায়ী আমরা চেষ্টা করেছি তার চেয়ে বেশি শাড়ি রাখার জন্য। যদি এটাকে কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারি যে 90 থেকে 92% পর্যন্ত আমি এই কার্ডটাকে শাড়ি করে ওনাকে দিয়েছি, যার জন্য আপনাদের কাছেও তুলে ধরার চেষ্টা করছি আমরা কীভাবে কাজগুলো করে থাকি দিয়ে থাকি সেই জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে রাখা। কাস্টমারকে ঠিক এভাবে দেখাবো, তার পরবর্তীতে আমরা বার্নিশটা করার চেষ্টা করব। পাশাপাশি যদি কেউ লেকার করে নিয়ে যেতে পারে সেম ডিজাইনের উপর সেটা আমরা করতে পারি। আমাদের চিটাগং সেগুন কাঠের উপর সকল ধরনের ফার্নিচার তৈরি করে থাকি, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, খাট, ডাইনিং টেবিল, বিভিন্ন যত ধরনের কাঠ আইটেমগুলো তৈরি করা হয় ফার্নিচারের জন্য সেগুলো আমরা আমাদের কাছে পেয়ে যাবেন। আর আপনারা যারা এ পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখে আসছেন তাদেরকে বলবো তাদের কিছু পরিমাণও যদি ফার্নিচার প্রয়োজন হয় সে যেন আমাদের সাথে যোগাযোগ করে অন্তত কিছুটা ইনফরমেশন জানতে পারে। আমাদের এই কাঠগুলো সম্পূর্ণ সমেল থেকে চেরাই করার পর বাছাইকৃত কাঠগুলোকে ফার্নিচারের জন্য ব্যবহার করে থাকি। আসবাবপত্র আমাদের প্রত্যেকটি ফ্যামিলির খুবই প্রয়োজনীয় এবং ব্যবহারযোগ্য একটি জিনিস, যেগুলো ছাড়া আমরা আমাদের পরিবারকে সুন্দরভাবে পারিপাটিভাবে রাখতে পারি না। ফার্নিচারের যত ধরনের কাঠের আইটেমগুলো রয়েছে সেগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে ভিডিও মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। দূর দূরান্তকে আমাদের ভিডিওগুলো যারা দেখে এবং কিছু কিছু জিনিস জানার জন্য আমাদেরকে কল দিয়ে থাকেন,
তারা সবসময় আমাদের কাছে জানতে চায় কিভাবে নিলে তাদের জিনিসগুলো তাদের বাসার সৌন্দর্য ফুটি তুলতে সহযোগিতা করবে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যাদের আরও ভালো ইনফরমেশন জানার প্রয়োজন এখান থেকে নাম্বার যোগাযোগ করবে, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সকল কোন জিনিসগুলো জানিয়ে দিতে। দয়া করে চেষ্টা করবে নামাজের সময় ছাড়া আমাদেরকে কল দেওয়ার জন্য, তাহলে প্রত্যেকটি